নমস্কার, আমার নাম সুজিৎ চক্রবর্তী, আমার বাবার নাম গৌতম চক্রবর্তী, আর আমরা এসেছি বেলগাছিয়া দত্তবাগান থেকে। আমার বাবার হয়েছিল ক্যান্সার, গলায় হয়েছিল, আর ডাক্তার ও চিকিৎসাতে আগের থেকে আমার বাবা অনেক ভালো আছে আর সুস্থ আছে, আর ডাক্তারবাবুর কৃপায় আমার বাবা অনেক ঠিকই আছে আর আগের থেকে বেটার আছে অনেকটা। এখানকার পরিষেবা এবং যথেষ্ট আমাদের সহযোগিতা এবং খুব ভালো করেছেন, এবং ডাক্তারবাবুর তো তুলনাই হয় না। এই ডাক্তারবাবু হচ্ছেন আমার ভগবান, ওনার দয়াতে আমি আজকে বেঁচে আছি, বেঁচে থাকতে পারতাম না। আমার যে অবস্থা ছিল, আমি যখন প্রথম এসেছিলাম আমার অবস্থা খুবই খারাপ ছিল, আমি দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না। ডাক্তারবাবু আমাকে সেই চিকিৎসা করে সুস্থ করে আজকে আমাকে বসার মতন এবং বাড়িতে সবার মুখে হাসি ফুটিয়ে গেছেন, তিনি আমার হচ্ছে ভগবান। আজকে আমি এসেছি, ডাক্তারবাবু আমাকে দেখলেন, দেখে বললেন যে আপনার আগের কোনো আর ক্যান্সার ওইটা নেই, আপনি এখন ভালো আছেন, তবে ট্রিটমেন্টে থাকতে হবে। আর কি বলবো, এখানকার পরিষেবা খুবই ভালো। আমিও এখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং ডাক্তারবাবুর দয়াতে আমি ভালো আছি। আর ডাক্তারবাবুকে আমার শতকোটি প্রণাম, ডাক্তারবাবু সবারই সেবা করেন, ডাক্তারবাবু আমাকে খুব ভালোভাবে চিকিৎসা করেছেন।